মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পর আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এতদিন আপনারা জানেন, যারা যারা লাইভ সেশন দেখেছিলেন তারা তারা জানবেন যে আমি বেড়াতে বেরিয়েছিলাম অরুণাচল প্রদেশ। ট্রাভেল ব্লগটা আমি আরেকটা চ্যানেলে ছেড়েছি, যেটা ফুল ভিডিও পেয়ে যাবেন রাইড উইথ ফ্রি বুটের চ্যানেলে। তো একবার ভিজিট করে নেবেন যদি ভালো লাগে। আপনারা দেখছেন যে আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, কেন কি আজকে আছে আমাদের বিয়ে। তো এখন কিছুক্ষণ পরে গায়ে হলুদ আরম্ভ হবে, তো তার জন্য আমি রেডি হয়েছি, এখন বেরোবো। এখন বাজে 9টা, তার বেশি দেরি না করে এখন বেরোই, গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে ও রেডি হয়ে গেছে। গুড মর্নিং, অনেকদিন পর দেখা হচ্ছে। তো আজকে যেরকম সুমানা বললো আমরা খুব এনজয় করবো, ওখানে যাই, তাড়াতাড়ি এখন বেরোতে হবে কারণ অলরেডি একটু লেট হয়ে গেছি আমরা। তো এবার তাড়াতাড়ি বেরোই, যাই, তারপর আপনাদের দেখাবো। পৌঁছে গেছি আমরা, গাড়ি থেকে নেমে পড়েছি, এবার ভেতরটা যাওয়া যাক। সব রিচুয়াল শেষ হওয়ার পর এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম, যেখানে বিয়ে হবে সন্ধ্যাবেলা সেখানটা যাচ্ছি। দেখি, তারপর আবার এখান থেকে বাড়ি ফিরে যাবো, তারপর রেডি হয়ে সন্ধ্যাবেলা আবার আসবো। চলুন যাওয়া যাক। ভেতরে চলে এসেছি আর এখন এই জিনিসপত্র কিছু নিয়ে আসা হয়েছিল সেগুলো নিয়ে এসে রাখলাম, এবার বাড়ি ফিরে যাব। এখন বাজে কটা? বাজে 2টো। এখন বাজে 2টো, তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আবার রেডি হই, এই 5টা 6টা নাগাদ আবার চলে আসবো। চলুন এখন তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক, আর বিকেলবেলা এসে পুরো ডেকোরেশনটা দেখি। তো এই যে পেছনে এখনও কাজ চলছে কিছু কিছু, আর ভেতরেও কিছু কিছু কাজ চলছে। তো কাজগুলো একবারে কমপ্লিট হোক, তারপর ভালো মতন দেখা হবে। এই যে আমাদের গাড়ি এসে পড়েছে, এবার চলে যাচ্ছি বাড়ি। তো আমরা বাড়ি ফিরে এলাম, আর এখন বেজে গেছে 3টে। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। যে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সেজে গুজে পৌঁছে গেছি বিয়ে বাড়ি। তো চলুন ভেতরে যাই, সবাই চলে এসছে। আমরা ভেতরে চলে এসেছি আর অনেক লোকজন চলে এসেছে, আর বিয়ে স্টার্ট হতে আর একটু টাইম আছে। আর এখন আমি কফি নিয়ে নিয়েছি, তো এখন একটু দেখে নিন বাইরেটাও। আর ওই ভেতরটাই হবে বিয়ে, আমরা এতক্ষণে ভেতরটায় ছিলাম। বসে আমরা আবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। এটা নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, আর এর পর নিয়ে নিচ্ছি ফিশ পকোড়া, যেটা খুবই টেস্টি হয়েছিল। তারপর স্ন্যাক্স শেষ করে এবার আমরা চলে এসেছি মেইন কোর্সে। তো এই যে এক এক করে সব নিয়ে নিচ্ছি, স্যালাড থেকে স্টার্ট করছি, আর এই যে নিয়ে নিচ্ছি রাইস, অনেক কিছুই আছে। তো এই যে আমরা রসগোল্লা আর আইসক্রিম দিয়ে এন্ড করছি আজকের খাওয়া দাওয়া। বাড়ি ফিরে এলাম, এখন বেজে যাচ্ছে 11টা। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।